আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 53 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনুক্রম ধারা। এর 15 নং পর্বে আজকে আমরা দেখবো 53 পৃষ্ঠার একক কাজগুলো কীভাবে সমাধান করতে হয়। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। গণিত ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। মাটির ব্যাংকটিতে 3 মাসে মোট কত টাকা জমা হয়েছে? ব্যাংকটি না ভেঙে অপু তা জানার পরিকল্পনা করে। তার মাথায় দুটি ভাবনাও কি দেয়। প্রথমটি হচ্ছে, 3 মাসে অর্থাৎ মোট 13 সপ্তাহে যত টাকা জমা হয়েছে তা প্রতি সপ্তাহের টাকা হিসাব করে নির্ণয় করে যোগ করা, কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর দ্বিতীয়টি হচ্ছে, এমন কোনো ব্যবস্থা অনুসন্ধান করা যার মাধ্যমে সরাসরি মোট টাকা জানা যাবে। অপুর অনুসন্ধানী মন দ্বিতীয়টিতেই স্থির হয়। গণিত ধারাটির প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, যেখানে আর ডাজ নট ইকুয়াল টু 1, এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি এস এন হয়, তাহলে আমরা কী লিখতে পারি? এস এন সমান হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাকে আমরা দিলাম কি? সমীকরণ 1। খেয়াল রেখো, উভয় পক্ষকে যদি আর দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি? বাম পাশে থাকছে কত? আর এস এন, আর ডান পাশে এ এর সাথে আর গুণ করলে কী হচ্ছে? এ আর, এ আর এর সাথে আর গুণ করলে কী হচ্ছে? এ আর স্কোয়ার। এভাবে করে এ আর কিউব প্লাস শেষেরটা কত? এ আর এন মাইনাস 1, তার সাথে আর গুণ করলে হচ্ছে কত? এ আর এন। এটাকে পেলাম সমীকরণ 2। এটা কীভাবে পেলাম? এখানে দেখো, একটু খেয়াল করো, আমাদের ছিল কত? এ আর এন মাইনাস 1, এর সাথে আমরা গুণ দিয়েছি আর, তার মানে কত দাঁড়াচ্ছে? এ আর এন মাইনাস 1 প্লাস 1, তার মানে থাকছে কত? শুধুমাত্র এ আর পাওয়ার এন। ঠিক আছে, যেটা এখন এই 1 নং থেকে যদি আমরা 2 নং বিয়োগ করি, তাহলে বাম পাশে থাকছে কত? এস এন মাইনাস আর এস এন, আর সব কাটাকাটি যাবে ডান পাশে, শুধু বাকি থাকবে 1 নং সমীকরণের এ, আর 2 নং সমীকরণে এ আর টু দি পাওয়ার এন, এটা বাকি থাকবে। তাহলে আমরা কী বলতে পারি? এখানে এস এন যদি আমরা কমন নিই, বাম দিকে কী থাকছে? 1 মাইনাস আর, ডান পাশে যদি এ কমন নিই কী থাকছে? 1 মাইনাস আর এন। তাহলে এস এন সমান কী লিখতে পারি? এস এন সমান লেখা যায় হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর এন ভাগ হচ্ছে 1 মাইনাস আর। আর এটি হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র। তোমাদের মনে আছে তো অপু 13 সপ্তাহে কত টাকা সঞ্চয় করে ধারাটি পেয়েছিল? কোন ধারাটি পেয়েছিল? হ্যাঁ, ধারাটি ছিল এটা, 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 8192। এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 2, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 2, কারণ কি 4 ভাগ 2, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে কত? 2। আর পদ সংখ্যা ছিল কটা? 13তম সপ্তাহে না, তার মানে পদ সংখ্যা হচ্ছে 13। তাহলে এই সূত্রটিতে আমরা যদি মানগুলো বসে, তাহলে কিন্তু আমরা অপুর 3 মাসের অর্থাৎ 13 সপ্তাহের মোট টাকার পরিমাণ বের করতে পারবো। তো চলো আমরা হচ্ছে এখানে অ্যান্সারটা লিখবো, কীভাবে করবো। অপুর সঞ্চয় ধারাটি হচ্ছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 8192। এখানে প্রথম পদ এ সমান 2, সাধারণ অনুপাত আর সমান 4/2 মানে হচ্ছে 2, পদ সংখ্যা এন সমান হচ্ছে 13। 3 মাস অর্থাৎ 13 সপ্তাহের মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে, সূত্রটা লিখলাম, এস এন সমান হচ্ছে কি? এ ইন্টু 1 - r^n ভাগ হচ্ছে 1 - r, এর মান হচ্ছে 2, 1 - r, আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 13, মানগুলো বসিয়ে দিয়েছি। তার মানে 2^13 এর মান হচ্ছে 8192। তাহলে বিয়োগ করে থাকে কত? -8191, নিচে থাকে -1, উপরে থাকছে কত? এটার সাথে গুণ করলে -16382, নিচে হচ্ছে -1, এই মাইনাসে মাইনাসে কাটা যাবে, অ্যান্সার হচ্ছে কত? 16382, অর্থাৎ 16382 টাকা তার 3 মাসের বা 13তম সপ্তাহের মোট সঞ্চয়। এবার দেখি আমরা দুটো একক কাজ আছে। প্রথম একক কাজটি কি? 1 - 3 + 9 - 27 প্লাস ডট 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 ডট, প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। চলো একক কাজটি আমরা করি। এখানে দেখো, এখানে প্লাস পেছন বলে মাইনাস লিখেছি, এই যেটা, ঠিক আছে দেখো। তো আমাদের 1 - 3 + 9 - 27 প্লাস ডট 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 ধারাটি প্রথম 7টি পদের সমষ্টি। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, সাধারণ অন্তর আর সমান কত? -3 ভাগ হচ্ছে 1, তার মানে কত? -3। তার পদ সংখ্যা হচ্ছে 7টা পদ, তার মানে এন সমান 7। এখন সূত্র লিখে আমরা এস সমান, এস এন সমান কী লেখা যায়? a ইন্টু 1 - r^n ভাগ হচ্ছে 1 - r, মানগুলো বসিয়ে দিই। এর মান পেয়েছি আমরা 1, এটা হচ্ছে সূত্রের 1, মাইনাস হচ্ছে আর এর মান পেয়েছি আমরা -3, পাওয়ার এন এর মান পেয়েছি আমরা 7, নিচে থাকছে কত? 1 - -3। তাহলে এখানে উপরে আমরা কী লিখতে পারি? 1 - -3কে যখন আমরা 7 পাওয়ার করবো, তখন হচ্ছে কত? মাইনাস কিন্তু থাকবে, -2187। মাইনাসকে যদি তুমি পাওয়ার করো, যখন জোর
স্কয়ার বা ফোর, টু, ফোর, সিক্স এর যখন জোড় সংখ্যা পার করবে তখন মাইনাসটা উঠে যাবে, কিন্তু যখন বিয়োগ বিয়োগ বিজোড় সংখ্যা থাকবে উপরে তখন কিন্তু মাইনাসটা থাকবে। আর নিচে কত, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 1 + 3। উপরে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখন তাহলে কী লেখা যায়, 1 + 2187। আর ওই 1 লেখা না লেখা তো সেম কথাই, তাই না? নিচে থাকছে কত, 4। তাহলে উপরে থাকছে কত, যোগ করি আমরা, 2188 ভাগ হচ্ছে 4। এটাকে হচ্ছে আমরা 4 দ্বারা কাটাকাটি করতে পারি, কাটা থাকছে এখানে 1, আর এখানে থাকছে আমাদের 547। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 547। তাহলে আমরা কী বলতে পারি, আমাদের ক নম্বরে 1 - 3 + 9 - 27 + ডট 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 এই প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে কত, 547। দ্বিতীয় একক কাজটা দেখি, 54 + 18 + 6 + ডট 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 + হচ্ছে 2/81। এই ধারাটি সমষ্টি নির্ণয় করে, এখানে কিন্তু বলা হয়নি যে কয়টা পদ আছে। এখন দেখো এক্ষেত্রে আমরা কী লিখবো, প্রথম পদ হচ্ছে এ সমান 54, সাধারণ অনুপাত সমান কী লেখা যায়, এই মাইনাসটা হবে না, মাইনাস ভুলে দিয়েছি, দাঁড়াও ঠিক করে দিই। সাধারণ অনুপাত হচ্ছে কত, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, মানে 18/54, তার মানে কাটাকাটি করলে থাকে কত, 1/3, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। আর পদ সংখ্যা কত, এন সমান হচ্ছে এখানে 7, পদ সংখ্যা এখানে মান বলা আছে, দেখি তো দাঁড়াও, এখানে পদ সংখ্যা মানটা বলা নেই, এটা ভুলে লেখা হয়েছে, আমি কেটে দিলাম। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা বলা নেই, এখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত বলা আছে। তাহলে এনতম পদ সমান কী লেখা যায়, এনতম পদ সমান লেখা যায় ar^n-1। তাহলে এখানে শেষ যে পদটা ছিল সেটা মান কত ছিল, 2/81 ছিল না, আমরা হচ্ছে ওই শেষ পদের সূত্র দিয়ে আমরা এন এর মান বের করবো এখানে। তাহলে এনতম পদ সমান লেখা যায় ar^n-1, আর শেষ পদ ছিল 2/81। তাহলে এখানে আমরা এ এবং আর এর মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে আর এর মান, ডান পাশে থাকে কত, 2/81। এখন দেখো বাম দিকে 1/3 n^n-1, 54 যদি ডান পাশে চলে যায় কি ভাগ হয়ে যাবে না, তো আমরা ভাগ করে দিয়েছি, এখন কাটাকাটি করছি, কাটলে থাকে 1, এখানে কাটলে থাকে 27, উপরে থাকে 1, নিচে থাকে 2187। এটাকে কী লেখা যায় আবার, 1/3 - 7, কারণ 3-কে যখন আমরা 7 পাওয়ার করবো তখন আমাদের অ্যান্সার আসবে কত, এই 2187, ঠিক আছে? তাহলে আমরা কী বলতে পারি, 1/3 পাওয়ার হচ্ছে n-1 সমান হচ্ছে 1/3 পাওয়ার 7। এই 1/3 সরিয়ে ফেলি, বাকি থাকছে কি, n-1 সমান হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি n-1 = 7, বা n সমান কী লেখা যায়, 7+1, বা n সমান লেখা যায় হচ্ছে 8। ক্লিয়ার? এরপর দেখো এখন হচ্ছে আমরা সূত্র ব্যবহার করবো, সমষ্টি সূত্র, sn = a(1 - r^n) হচ্ছে 1 - r। এখানে n এর মান আমরা পেয়েছি কত, এই মাত্র পেলাম, n এর মান হচ্ছে 8, a এর মান জানি 54, আর এর মান জানি হচ্ছে 1/3। এই মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। তো মানগুলো বসানোর পর দেখো 1/3-কে যখন আমরা পাওয়ার 8 করেছি তখন কত হচ্ছে, 1/6561, আর নিচে হচ্ছে 1 - 1/3। এখানে লসাগু করবো, লসাগু 3 থাকছে কত, 3 - 1, আর উপরে হচ্ছে লসাগু 6561 থাকছে কত, 6561 বিয়োগ হচ্ছে 1। তাহলে নিচে কত, 3 - 1 মানে কত, 2/3, আর উপরে থাকছে কত, 54 * এই 6560 ভাগ হচ্ছে 6561 গুণ, এটা ভাগ ছিল তাহলে গুণ দিলে কি উল্টিয়ে যাবে না, তো উল্টিয়ে আমরা লিখেছি কত, 3/2। এখন কাটাকাটি করছি নর্মালি, আর কিছুই না। এটাকে দেখো প্রথমে 2 দ্বারা যদি কাটাকাটি করি, এখানে থাকলে কত, 27 থাকে, এখানে থাকে 1, তারপর হচ্ছে কাটাকাটি করা যায় হচ্ছে 27 দ্বারা, এখানে কাটলে থাকে 1, এখানে কাটলে থাকে 243, এরপর আবার 3 দ্বারা কাটাকাটি যায়, এখানে থাকে 81, এখানে থাকে 1। তাহলে উপরে থাকছে কত, 6560, আর নিচে থাকছে হচ্ছে 81। এটাকে আমরা সমস্ত আকারে লিখতে পারি, সমস্ত আকারে লিখলে লেখা যায় 80 সমস্ত 81 ভাগের 80, ঠিক আছে? তো অসীম গুণিত ধারা সমষ্টি এরপর রয়েছে, যে কোনো গুণিত ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত ডাজ নট ইকুয়াল 1 হয়, তাহলে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা কি বলতে পারি, sn সমান হচ্ছে a (1 - r^n)/(1 - r)। তো এই হচ্ছে 53টা যে একক কাজগুলো ছিল আমরা তার সমাধান করলাম। তো শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 53টার একক কাজের সমাধান। এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 15 নম্বর পর্ব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।